জামিনে মুক্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল নেতা উত্তম সর্দার গ্রেফতার। জামিন পেয়ে কোর্ট থেকে বেরোতেই বিজেপি নেতাও ফের পাকড়াও। হেফাজতে নিরাপদ, সিপিএম বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ উত্তমের। সিপিএম বিজেপি চক্রান্ত করেছে, সত্যের জয় হয়েছে, দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমি দলে ছিলাম, আছি, দলে থাকব। জামিন পেতেই ফের গ্রেফতার বিজেপি নেতা বিকাশ। কেন্দ্রীয় বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল পুলিশ। জোর করে আমাকে গ্রেফতার করছে, জোর করে। বিজেপি নেতার ফের গ্রেফতারি ঘিরে বসিরহাট কোর্টের সামনে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রাস্তায় বসে বিক্ষোভ। গুরুতর ধারায় অভিযুক্ত দুই। 10 দিনের পুলিশ হেফাজত চাওয়া সত্ত্বেও দুই অভিযুক্তকে জামিন দিয়েছে আদালত। সন্দেশখালী কাণ্ডে দাবি রাজ্য পুলিশের। খারিজ জামিনের আর্জি। সন্দেশখালী কাণ্ডে পুলিশ হেফাজতে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। ষড়যন্ত্র করেই ওনাকে ফাঁসানো হচ্ছে, অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে। সন্দেশখালীতে রাজ্যপাল মুখ খুললেন মুখ্যমন্ত্রী। যেতেই পারে, যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হবে। সন্দেশখালীতে রাজ্যপাল 60 কিমি দূরে কলকাতাতেই শুভেন্দু সহ 67 জন বিজেপি বিধায়ককে আটকে দিল পুলিশ। বাসে বসেই থাকতে হলো 4 ঘন্টা। বিরোধীদের বাধা, আজ সন্দেশখালী যাচ্ছে তৃণমূল। যেখানে 144 ধারা নেই সেখানে গিয়ে কথা বলার দাবি। কি হয় আমরাও দেখছি। হুঁশিয়ারি শুভেন্দু। 38 দিন পর এখনো লুকিয়ে সন্দেশখালীর বাঘ। হাজিরা এড়িয়ে রক্ষা কবচের জন্য কোর্টে কাতর আবেদন, শুনলই না আদালত। 23 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। বেকারদের জন্য 5 লক্ষ সরকারি চাকরি তৈরি, কোর্টে গিয়ে নিয়োগ আটকাচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস, অভিযোগ মুখ্যমন্ত্রীর। যেই আমরা রেডি করছি টুক করে একটা কেস টুকে দিচ্ছে। জুনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কথা বলবেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর পড়ুয়াদের সঙ্গে। ভবানীপুর মর্নিং স্কুলের উদ্বোধনে গিয়ে নিজেই জানালেন মমতা। রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে, থেকে গেলাম দিদির হাত ধরে। জল্পনায় জল ঢেলে নেত্রীর পাশে দাঁড়িয়ে বললেন দেব। ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রী। প্রবলেম খাওয়াতে আমি গোগ্রাসে খাই, একটু বকা খেলাম। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মেজাজে মিঠুন, দেখতে গেলেন সৌরভের অসুস্থ মাকে। সুকান্তর নেতৃত্বে আজ এসপি অফিস ঘেরাও বিজেপির, একই কর্মসূচি বামেদের। পার্থ ভৌমিকের নেতৃত্বে আজ সন্দেশখালীতে তৃণমূলের প্রতিনিধি দল। ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা। মহিলা ডিআইজির নেতৃত্বে বিশেষ টিম গঠন পুলিশের, বাড়ি বাড়ি গিয়ে কথা। নির্যাতনের অভিযোগের বিচার পাবেন সন্দেশখালীর মহিলারা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।